আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, যারা দেশ বিদেশে অবস্থান করছেন তারা অবগত আছেন, ইতিমধ্যে বন্যায় কবলিত হয়েছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা। ফেনীর বন্যা কবলিত এলাকা ফুলগাজী, পরশুরামপুর এবং ছাগলনাইয়া, এই এলাকায় বন্যা বেশি, যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। আর চট্টগ্রামে হচ্ছে মিরসরাই, আপনার এসব এলাকায় বন্যা খুব বেশি, যা আপনারা অবগত। তো এখন আমাদের এই দিনী ভাই বোন খুব অসহায় অবস্থায় আছেন, যাদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফিয়ানি লাব্দে মাকান লাব্দু ফিয়ানি আখিহে, মানুষ যখন মানুষের সাহায্যে থাকে তখন আল্লাহ তাআলা মানুষের সাহায্যে থাকে। এই মুহূর্তে আমাদেরকে একজন মুসলিম হিসাবে, মুসলিম অসহায় দীনী ভাই বোনদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি। মর্মে আমরা পরকালের আশায় জান্নাত লাভের উদ্দেশ্যে এই বন্যা কবলিত দীনী মুসলিম ভাই বোনকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দীনী ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফের পক্ষ থেকে আমরা সময়ে সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি সাহায্য সহযোগিতা হিসাবে। সে মর্মে আবারও আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে এই বন্যা কবলিত এলাকায় আমরা দান সাহায্য করব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আপনারা এই সহযোগিতা পাঠানোর জন্য, দানের হাত মুক্ত করার জন্য আপনারা এই নাম্বারটি ব্যবহার করুন, বিশেষভাবে নেব্রাস ত্রাণ তহবিল ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, হিসাব নম্বর 2050110032043 67903। সম্মানিত দীনী ভাই বোন, এটা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট যা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন। যারা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেশে আছেন, তারা যদি এই বন্যা কবলিত এলাকার দীনী ভাই বোনদের সাহায্য করতে চান, তাহলে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে তা ব্যবহার করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার 007112000427, আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী, আব্দুর রাজ্জাক। অ্যাকাউন্ট হোল্ডার শুধু আব্দুর রাজ্জাক, বাংলা অক্ষরে লেখা আছে, যে অক্ষরে লেখেন কোনো সমস্যা নেই, শুধু আব্দুর রাজ্জাক লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখবেন না, শুধু আব্দুর রাজ্জাক লিখবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বন্যা কবলিত এলাকার দীনী ভাই বোনদের যারা সহযোগিতা করতে চান জামিয়া সালাফের মাধ্যমে, তাদেরকে আমরা এই নাম্বারটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দীনী ভাই বোন, আমরা আপনাদেরকে যেসব বিকাশ নাম্বারগুলি ব্যবহার করার জন্য এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি। আমার হাতে যে পার্সোনাল বিকাশ নাম্বারটি থাকে তা হচ্ছে 01773925235, 01773925235। আর আমি যেটা সবসময় ব্যবহার করি সেটা এখন নগদ হিসাবে ব্যবহার হয়, 01717088967, এটি নগদ নাম্বার 01717088967। সম্মানিত দীনী ভাই বোন, এটি যখন আপনারা ব্যবহার করবেন মার্চেন্ট নাম্বার হিসাবে, আপনারা যখন এটি ব্যবহার করবেন মার্চেন্ট নাম্বার হিসাবে, তখন নাম্বারটি হচ্ছে 01974088967। বরং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন, তাহলে টাকাটা সহজেই যাবে, আমাদের উঠানো সহজ হবে, যেখানে খরচ হবে না। আমার হাতে যে মার্চেন্ট নাম্বারটি থাকে তা হচ্ছে 01974088967, মার্চেন্ট নাম্বার। 4 নম্বর অপশনে পেমেন্ট করতে হয়, 4 নম্বর অপশনে গেলেই, বিকাশের 4 নম্বর অপশনে গেলেই দেখা যাবে এটা মার্চেন্ট বিকাশ নাম্বার 01974088
9687। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের আরো একটি এজেন্ট নাম্বার ব্যবহার করুন। এজেন্ট নাম্বার 01904122546 12546। এজেন্ট নাম্বার জামিয়া সালাফের পক্ষ থেকে 01904122546। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই বন্যা কবলিত এলাকার দিনী ভাই বোনদের সহযোগিতার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করেন, আল্লাহ যেন আপনাদের ইহকালে আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করেন, আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করেন এবং আপনাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।